এই গাছ কবে বড় হবে এই গাছ কবে ফল দিবে সেই আশা আমরা করি কিন্তু আমি আর আপনি এই জীবনের অল্পটুকু সময় অল্পটুকু হায়াত একেবারে চোখের নিশানায় চোখে চোখ দিয়ে দেখতে 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 এই যে মাঝে মাঝে মুরব্বীদের সাথে আমরা গল্প করি বলে হুজুর এই কবে যেন বিবাহ শাদী করলাম এই কবে যেন বাচ্চা কাছে হইলো শ্বশুর বাড়ি গেলাম আবার বাচ্চা কাছে বড় হয়ে গেল আবার তাদেরকে বিবাহ শাদী দিলাম আস্তে আস্তে কালো দাড়িগুলা সাদা হয়ে গেল অল্প জীবনের হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই হায়াত যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে মৃত্যুর সময় আমার আপনার যে পেরেশানি হবে তখন আর ফেরেশতারা এসে বলবে না আল্লাহ তাখাফু তোমাদের ভয় নাই হ্যাঁ ফেরেশতা তাদের কাছেই আসবে যাদের হায়াত থাকতে কোরআনের মর্যাদা বুঝিয়েছে দ্বীনের মর্যাদা বুঝিয়েছে সেই সমস্ত বান্দারাই হ্যাঁ সেদিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে সুসংবাদ দিবে আর সুসংবাদ তারাই পাবে যারা দুনিয়ার জিন্দেগিতে নিজের পুরো জীবনটা ইসলামের জন্য কোরআনের জন্য হ্যাঁ নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে কত মানুষ আছে যারা দ্বীনি কাজের জন্য অল্প টাকা বেতনে হ্যাঁ অল্প টাকা দিয়ে নিজের জীবন যাপন চালাইতেছে আবার কত মানুষ আছে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে যাদের হায়াতের ভিতরে কোনো বরকত নাই যাদের জীবনের ভিতরে কোনো বরকত নাই যাদের পেরেশানি ঋণ দফা লোন নিতে নিতে শুধু পেরেশানি আর পেরেশানি আবার কত মানুষ আছে সাদা সাদা জীবন একদম সাদা সিধা জীবন তারা অতিবাহিত করতেছে ডাল ভাত খাইতেছে আল্লাহকে ডাকতেছে হাদিসের কিতাবের ভিতরে আছে কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথমে জান্নাতের দিকে ডাকবে এক নম্বর হলো যারা সুখে দুঃখে সব সময় একমাত্র আল্লাহকে ডাকছে আমরা তো সুখের সময় আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের শুকরিয়া যখন আল্লাহ পাকের নিয়ামত যখন আমরা পাই তখন আমরা আল্লাহকে ভুলে যাই আবার যখন আমাদের উপর কোনো মুসিবত আসে কোনো কষ্ট আসে তখন আবার আমরা আবার আল্লাহকে ডাকা শুরু করি কিন্তু আল্লাহর নিয়ামত বান্দা যখন সুখ পাইছো তুমি সাথে সাথে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ যখন আমরা কোনো নিয়ামত পাইব সঙ্গে সঙ্গে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা যদি শুকরিয়া আদায় না করি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত আমাদের থেকে নিয়ে নেবেন মুআজ্জাজ হাজেরিন যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জত এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মাখলুক সৃষ্টি করিয়েছেন এর ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন এবং আমাদের কাছে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল আল্লাহ তাআলা বলতেছে যে যারা যাদের জ্ঞান আছে যাদের বুঝ আছে বুঝ থাকার পরেও যারা বুঝতেছে না আজকে দেখেন মানুষের সর্বোচ্চ আদালত হলো মানুষের বিবেক আমি আমার বিবেকটা দিয়ে চিন্তা করি যে আমি যদি একদিন একজন বসের কাজ আমি ঠিক মতো না করি আমি যদি একদিন আমার মালিকের কাজ ঠিক মতো না করি মালিক আমাকে কত গালি দেয় মালিক কত কথা বলে আর যে মালিক আমাকে আপনাকে সুস্থ একটা মস্তিষ্ক দান করছেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুল্লা ইউবসিরুনা বিহা আল্লাহ তাআলা আমাদেরকে দুটি চক্ষু দান করেছেন এই দুটি চক্ষু অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত যাদের চক্ষু নাই বা যাদের চক্ষু নষ্ট হয়ে গেছে তাদেরকে বলিয়ে দেখেন চোখের কত দাম আর চোখ ছাড়া তারা আল্লাহ তাআলার নাজ নিয়ামত পৃথিবীর কোনো কিছুই তারা দেখতে পায় না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ তাআলা আমাদেরকে দুটি কান দান করিয়েছেন আমরা আমাদের এই কর্ণকুহরে কত গান বাজনা আমরা শুনি কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আমি তাদেরকে সুস্থ মস্তিষ্ক দান করলাম আমি তাদেরকে দুটি চক্ষু দান করলাম আমি তাদেরকে ভালো মন্দ শোনার জন্য দুটি কান দান করলাম
তাদের কর্ণকোহরে কোরআনের আলোচনা পৌঁছে না, গান পৌঁছে, গান বাজনা পৌঁছে, অশ্লীল কথাবার্তা পৌঁছে। আল্লাহ তাআলা বলেন আমি সুস্থ মস্তিষ্ক দান করলাম, দুটি চক্ষু দান করলাম, কান দান করলাম, এরপরেও যারা আমার দ্বীনের কথা কোরআনের কথা বোঝে না তারা হলো উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ প্রাণীর মতো। শুধু তাই নয়, বালহুম আদল, এই সমস্ত মানুষেরা যারা নিজের মস্তিষ্কে ভালো কথা বোঝে না, যারা নিজের কান দিয়ে ভালো কথা শোনে না, নিজের চক্ষু দিয়ে ভালো কথা তারা ভালো জিনিস যারা দেখে না, আল্লাহ তাআলা বলেন বালহুম আদল, এরা গরু বাছুর পশু পাখির চাইতেও নিকৃষ্ট। দেখেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে সবচাইতে শ্রেষ্ঠত্ব বানাইছেন, আবার সে আল্লাহই বলছেন যে মানুষ নিজের কৃতকর্মের কারণে সে মানুষ আবার নিজের সবচাইতে নিকৃষ্ট হয়ে যাবে। আমরা আজকে মনে করি, আমরা আজকে মনে করি যে হুজুর আমরা নামাজ পড়ব কখন, সময় পাই না, আমাকে কাজ করতে হবে, আমাকে রিক্সা চালাইতে হবে, ভ্যান চালাইতে হবে, গাড়ি চালাইতে হবে, সেই টাকা রোজগার করে আমি আমার পরিবারকে চালাইব। মনে রাখেন, হ্যাঁ, কাল কিয়ামতের ময়দানে আমার স্ত্রী আমার সন্তানেরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার সন্তানেরা আমার বিরুদ্ধে বলবে আল্লাহ আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে দ্বীনের শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে হালাল হারাম শিখায় নাই, ছোট্ট থেকে বড় হওয়ার পরেই স্কুল আর স্কুল, সকালেও স্কুল বিকেলেও স্কুল, কোরআনের শিক্ষা আমাকে দেয় নাই, কি কোন শিক্ষা গ্রহণ করলে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতকে চিনতে পারবো?